এই ভিডিওতে আমরা শিক্ষা বিভাগের অনেকগুলো অফিসিয়াল নিউজ আর কিছু আনঅফিসিয়াল নিউজ নিয়ে ডিসকাস করব। অফিসিয়াল নিউজ হলো সেই নিউজগুলো যেগুলো গতকাল আমাদের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে প্রেস মিট করে জানিয়েছিলেন। তার থেকে কিছু হাইলাইটেড ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করব। আর আনঅফিসিয়াল খবর হচ্ছে সেইগুলো যেগুলো আমরা আমাদের সোর্স থেকে শিক্ষা বিভাগের তরফ থেকে জানতে পেরেছি। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি, কিন্তু তার আগে আই এম জিৎ, ইউ আর ওয়াচিং এডুকেশন টু জব, অ্যান্ড লেটস বিগিন। ভিডিও শুরুতেই আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিগত 4-5 দিন থেকে এই চ্যানেলে আমি কোনো আপডেটই দিতে পারিনি। আমি অনেকটাই ব্যস্ত ছিলাম একটি স্পেশাল প্রজেক্ট নিয়ে। এখানে দেখতে পারেন এই সেই প্রজেক্টটি। আমরা একটি ইবুক প্রিপেয়ার করছি সিটেটে যেসব প্রার্থীরা বাংলাকে Language 1 বা Language 2 হিসাবে নিয়ে পরীক্ষাতে বসেন, ওদের জন্য আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। কোনো ধরনের বই নেই সেখানে। তাছাড়া ইউটিউবেও সার্চ করলে দেখতে পারেন বাংলা কন্টেন্ট নিয়ে সেই ধরনের ভিডিও সিটেট রিলেটেড কোনো ইউটিউবাররাই বানাচ্ছেন না। তাই এখানে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমাদের সেই সব ভাই বোনদের জন্য যারা বাংলাকে Language 1 বা Language 2 নিয়ে সিটেটে এক্সাম দিতে চান, ওদের জন্য আমরা প্রিপেয়ার করেছি এই ইবুকটি। এটিতে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার আনসার কি সহ দেওয়া আছে, আর তাছাড়া 60টি প্র্যাকটিস সেটেরও ব্যবস্থা দেওয়া আছে এইখানে। তো এই ইবুকটি কিছুদিনের মধ্যেই আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি পুরো ডিটেলস অন্য আরেকটি ভিডিওতে দিয়ে রাখবো। তো সে যাই হোক, এই ইবুকটি প্রিপেয়ার করতে আমি অনেকটাই ব্যস্ত থাকার দরুন এই চ্যানেলে বিগত 4-5 দিন থেকে কোনো ভিডিও দেওয়া সম্ভব হয়নি। সেজন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। যেসব প্রার্থীরা এই ইবুক নিয়ে ইন্টারেস্টেড তারা নিচে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আপনারা যদি অন্য কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর এই ধরনের ইবুক দেখতে চান সেক্ষেত্রেও নিচে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমরা আজকের ভিডিওর মেইন কন্টেন্টে চলে আসি। ভিডিওর প্রথম ভাগে গতকালকে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের যেগুলো অফিসিয়াল আপডেট দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় ভাগে আমরা কিছু আনঅফিসিয়াল ইনফরমেশন যেগুলো আমাদের সোর্সের মাধ্যমে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করতে পেরেছি সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম খবরটি হচ্ছে যে 17টি স্কুলে 0% রেজাল্ট হয়েছে সেই 17টি স্কুলকে বন্ধ করে দেওয়া হবে, এবং আগামী 72 আওয়ার্সের ভিতর সেই 17টি স্কুলের টিচারদের আসামের বিভিন্ন জেলায় ট্রান্সফার করে দেওয়া হবে। এই ডিসিশনকে একটি পানিশমেন্ট ডিসিশনও বলতে পারেন। আর এই যে 17টি স্কুল বন্ধ করে দেওয়া হবে তাতে থাকা স্টুডেন্টদের ওদের নিয়ার বাই কোনো একটি স্কুলে নাম ভর্তি করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। নেক্সট আপডেটটি হচ্ছে স্টেট পুল টিচারদের আর SSC টিচারদের আগে যেখানে ওদের সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট থাকতো সেখানে এখন নতুন করে এইসব টিচারদের সঙ্গে 60 ইয়ার্সের আরেকটি কন্ট্রাক্ট সাইন করা হবে, যাতে করে ওদের 60 ইয়ার্স অবধি চাকরির নিশ্চয়তা থাকে। এটিকে আপনারা নিয়ার রেগুলারাইজেশনও বলতে পারেন। শুধু নামটা রেগুলার থাকবে না, বাকি সব ফেসিলিটিগুলো রেগুলারের মতোই থাকবে। আপনারা জানেন এইসব স্টেট পুল টিচাররা LP-তে 20,000 রুপিস ফিক্সড পে পেতেন আর আপার প্রাইমারিতে 22,000 রুপিস ফিক্সড পে পেতেন, কিন্তু এখন পুরো রেগুলার টিচারদের মতোই 14,000 থেকে 49,000-এর যে স্কেল, আর তাছাড়া গ্রেড পেও সেই অনুযায়ী পেয়ে যাবেন। এছাড়া বছরে যখন 2 বার DA বাড়বে সেই সব টিচারদেরও সেই DA-তে ইনক্লুড করা হবে। আর তাছাড়া ইয়ারলি 3% করে ওরা ইনক্রিমেন্টও পাবেন সব SSA এবং স্টেট পুল টিচাররা। সুতরাং এটি একটি খুবই খুশির খবর। আর তাছাড়া রেগুলার টিচাররা যেভাবে ক্যাজুয়াল লিভ, আর্নড লিভ এবং মেয়েদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ পেয়ে থাকেন, ঠিক সেই সব লিভগুলো এখন থেকে SSA ও স্টেট পুল টিচাররাও পাবেন। এই ডিসিশনে উপকৃত হবেন SSA টিচারের 29,701 জন শিক্ষক আর স্টেট পুল টিচারদের 11,206 জন টিচার। এটি একটি খুবই ভালো খবর। এইসব শিক্ষকরা আপনারা জানেন অনেক দূর দূরান্তে গিয়ে চাকরি করে থাকেন, এবং এই সুবিধা এবং সম্মানটুকু দেওয়ার জন্য ওরা নিশ্চয় আরও ভালো করে ওদের কর্তব্য পালন করবেন। নেক্সট খবরটি হলো হাই স্কুল কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য। আপনারা হয়তো জানেন 2010-এ প্রায় 5,243 হাই স্কুল টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, ওদেরও ফিক্সড পেতে রাখা ছিল, কিন্তু এখন নতুন ডিসিশন নেওয়া হচ্ছে যে ওদেরও আরওপি বা রেগুলার পে স্কেল দেওয়া হবে এবং রেগুলার টিচারদের সমমর্যাদা দেওয়া হবে, এবং তাদের সঙ্গে 60 ইয়ার্স অবধি কন্ট্রাক্টও সাইন করা হবে, যাতে করে ওদের চাকরির নিশ্চয়তা ওদের 60 বছর পর্যন্ত থাকে। তার সঙ্গে ওরা CPF-এর সুবিধা পাবেন এবং আর্নড লিভ, ম্যাটারনিটি লিভ এইসবেরও ব্যবস্থা থাকবে। এছাড়া এই হাই স্কুল টিচাররা বাকি টিচারদের মতোই DA বছরে 2 বার পাবেন আর ইনক্রিমেন্ট 3% করে ইয়ারলি পাবেন। এছাড়া যখন যখন পে কমিশন নতুন করে স্কেল বাড়াবে তো এইসব হাই স্কুল টিচাররাও সেই বেনিফিটটিও পাবেন।
এছাড়া এইসব হাইস্কুল টিচাররা বা ওদের ফ্যামিলির মানুষরা অ্যানুয়াল মেডিকেল বেনিফিট পাবেন 5 লাখ অবধি। নেক্সট খবরটি হলো 1992 বা 94 অবধি এই সময়ের ভিতর কিছু টিচারদের ইললিগ্যালি রিক্রুট করা হয়েছিল, সেইসব ইললিগ্যাল টিচার এবং যেসব স্কুলের প্রভিনশিয়ালাইজেশন কাজ বাকি রয়ে গিয়েছে সেই কাজগুলি দ্রুতগতিতে সম্পন্ন হবে এবং এইসব ইললিগ্যাল টিচাররা ক্যাবিনেটের যে ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী ওদেরকে আবার রিক্রুটমেন্ট দেওয়া হতে পারে। আর যেসব স্কুল এখনও প্রভিনশিয়ালাইজ হয়নি সেইসব স্কুলগুলিকেও প্রভিনশিয়ালাইজেশনের ব্যবস্থা করা হবে। নেক্সট নিউজটি হচ্ছে লাস্ট ইয়ারের HSLC পরীক্ষায় কৃতী ছাত্রদের এমট্রনের তরফ থেকে ল্যাপটপ দেওয়া হবে এই সপ্তাহে ওদের নিজ নিজ স্কুলে, কিন্তু সেই জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম করা হবে না, প্রোগ্রাম ছাড়াই এইবার বিতরণ করা হবে। আর এই বছরের কৃতী ছাত্রদের কাউকে কম্পিউটার দেওয়া হবে না, তার পরিবর্তে 20,000 টাকা ওদের ব্যাংকে দেওয়া হবে। এই বিষয়ে সেবার ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া হবে যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিলেই টাকা পেয়ে যাবেন উইদিন 30 আগস্ট। নেক্সট খবরটি হচ্ছে কলেজ স্টুডেন্টদের জন্য, এইবার হায়ার সেকেন্ডারি থেকে PG বা পোস্ট গ্রাজুয়েশন অবধি কোনো ধরনের প্রার্থীদেরই কলেজে কোনো ধরনের ফিজ লাগবে না, বিনা শর্তে 100% ফ্রি অ্যাডমিশনের সুবিধা দেওয়া হবে ওদের। খেয়াল রাখবেন এই সুবিধা কিন্তু শুধুমাত্র সরকার দ্বারা প্রাদেশিক ক্ষেত্র কলেজগুলিতেই পাওয়া যাবে। এবার কিন্তু কোনো কলেজের অধ্যক্ষই বলতে পারবেন না যে আগে আপনারা টাকা দিয়ে দিন, পরে সরকার থেকে টাকা আসলে আপনাদেরকে রিইম্বার্সমেন্ট করে দেওয়া হবে, সেই ধরনের কোনো ব্যবস্থাই থাকবে না। এইবার টোটালি ফ্রি এবং বিনা শর্তে অ্যাডমিশন দেওয়া হবে। জাস্ট ফ্রি অ্যাডমিশন মানে জাস্ট ফ্রি অ্যাডমিশনই দেওয়া হবে, কোনো ধরনের সরস্বতী পূজার চান্দা, কোনো ধরনের হিডেন কস্ট, কোনো ধরনের প্রসপেক্টাসের দাম কিছুই নেওয়া হতে পারবে না ওদের থেকে। যেসব কলেজের প্রসপেক্টাস ছাপিয়ে থাকেন ওরা ইচ্ছে করলে প্রসপেক্টাস এবার অনলাইন ছাপিয়ে দিতেও পারেন, কিন্তু প্রসপেক্টাসের বাবদ কোনো দাম স্টুডেন্টদের থেকে নেওয়া হতে পারবে না। এতক্ষণ দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন, আর এই ধরনের আপডেটের নিউজ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নেক্সট খবরটি হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন, এইসব স্টুডেন্টদের মাসিক 1,000 করে ইয়ারলি 12,000 টাকা সরকার থেকে রিইম্বার্সমেন্ট করে দেওয়া হবে। আর ডিগ্রি স্টুডেন্টদের টেক্সট বুকের জন্য এইবার 1,000 করে গভর্নমেন্ট থেকে রিইম্বার্সমেন্ট দেওয়া হবে। অ্যাডমিশনের সময়ই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হবে এবং এই সুবিধাগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মারফত আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। নেক্সট হলো জ্ঞানবৃক্ষ চ্যানেলটি, আপনারা জানেন কিছুদিন আগেই জ্ঞানবৃক্ষ চ্যানেলের উন্মোচন করা হয়েছিল যাতে করে অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা দেওয়া হয়। সেই জ্ঞানবৃক্ষ চ্যানেলটি এবার থেকে JioTV দেখানো হবে ফ্রি অফ কস্ট। এর জন্য আসাম সরকারের তরফ থেকে জিওর সঙ্গে টাই আপ করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এই জ্ঞানবৃক্ষ চ্যানেলটি JioTV পেয়ে যাবেন। নেক্সট নিউজটি হলো আসাম SCERT-র তরফ থেকে, আসাম SCERT বিদ্যাদান বলে আরেকটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। আমরা জানি এই ধরনের আরেকটি প্ল্যাটফর্ম ছিল যেটি ছিল দীক্ষা, যা ভারত সরকার দ্বারা পরিচালিত ছিল, কিন্তু আসাম সরকারের এই বিদ্যাদান প্ল্যাটফর্মটি দীক্ষা থেকেও অনেক বেশি কন্টেন্ট এখানে থাকবে। এইসব ই কন্টেন্টগুলো থেকে সব ছাত্রছাত্রী এবং টিচাররাও বেনিফিট নিতে পারবেন। তো এই COVID-19 জন্য আপনারা জানেন স্কুল কলেজগুলো বন্ধ আছে, তো এই ধরনের একটি প্ল্যাটফর্ম স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। নেক্সট নিউজটি হচ্ছে স্কুল খোলা নিয়ে ডিসকাশন সেন্ট্রাল আর স্টেটের হবে, যেখানে আমাদের স্টেট আপাতত ডিসিশন নিচ্ছে 10ম ও দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য ক্লাস খুলতে পারে, আর ব্যাচ ওয়াইজ সপ্তাহের 2 দিন করে ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি স্টুডেন্টদের ব্যাচ করে পড়ানোর ব্যবস্থা করা হতে পারে। কিন্তু এইসবগুলো ডিসিশন নির্ভর করছে MHRD-র অ্যাপ্রুভেল পাওয়ার পরই। অর্থাৎ ধরুন একজন 6th স্টুডেন্টকে সপ্তাহে সানডে এবং স্যাটারডেতে বলা হতে পারে আসার জন্য, 7th স্টুডেন্টদের এই একইভাবে টুইসডে এবং থার্সডেতে বলা হতে পারে আসার জন্য। তো এইভাবে ব্যাচ ওয়াইজ অ্যাটলিস্ট সপ্তাহে যাতে 2 দিন করে ওরা ক্লাস করতে পারেন সেই ব্যবস্থাটি করা হতে পারে। সবগুলি ডিপেন্ড করছে MHRD-র অ্যাপ্রুভেলের উপর, তো দেখা যাক কী হয় এই বিষয়ে। নেক্সট হলো দুটো নতুন আইন পাশ করা হয়েছে যাতে রাজ্যপাল অলরেডি স্বীকৃতি দিয়ে দিয়েছেন। একটি হলো ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার বন্ধ করে দেওয়া হবে 10 ইয়ার্সের জন্য। যেসব টিচাররা ওদের নিজের হোম ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে আছেন তারা এখন থেকে অন্য ডিস্ট্রিক্টেই 10 ইয়ার্সের জন্য জব করতে হবে। এই বিষয়ে প্রত্যেক বছর জানুয়ারিতে ট্রান্সফারের অনলাইন প্রসেস শুরু হবে। 10 বছর যাদের সার্ভিস কমপ্লিট হয়ে গিয়েছে সেই সব শিক্ষকরা আবেদন করতে পারবেন, আর তারপর ওদের মেরিট বেসিসে আবেদনের মঞ্জুরি দেওয়া হবে। এখানে মেরিট বেসিসটি আপনাদের মেরিট মার্কের উপর নির্ভর করবে না, আপনি কি কারণের জন্য ট্রান্সফার চাচ্ছেন সেই কারণের মেরিটের উপর নির্ভর করবে, এটি কিন্তু ক্লিয়ার নয়। শিক্ষামন্ত্রী শুধু বলেছেন মেরিট বেসিসে এই আবেদনের মঞ্জুরি দেওয়া হবে ট্রান্সফারের জন্য। পুরো প্রসেসটি কম্পিউটারাইজড হবে। 10 বছর পর অর্থাৎ ধরুন 2012-এর যারা জব পেয়েছিলেন ওরা 2022-তে আবেদন করতে পারবে।
জানুয়ারিতে এই আবেদন প্রসেস চালু হলেও সামার ভ্যাকেশনের সময় এই প্রসেস কমপ্লিট হবে। তবে জেলার ভিতর বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারগুলো খোলা থাকবে, আর এতে পিডাব্লিউডি বা দিব্যাঙ্গ প্রার্থীদের অ্যাডভান্টেজ দেওয়া হবে, যাতে ওরা নিজের ঘরের কাছে স্কুলগুলিতে ট্রান্সফার নিতে পারেন। আর যারা ইতিমধ্যেই ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে নিয়েছেন, ওদেরকে আবার নিজের আগের পোস্টিংয়ে ঘুরে যেতে হবে। এটি একটি দুঃখের খবর সেইসব প্রার্থীদের জন্য যারা অলরেডি ট্রান্সফার নিয়ে নিয়েছেন ইন্টার ডিস্ট্রিক্ট। নেক্সট হলো, আসামের সব সরকারি বা বেসরকারি স্কুলগুলিতে ক্লাস 10 অবধি অসমিয়া পড়াতেই হবে। ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি সব ছাত্রছাত্রীকেই অসমিয়া মাধ্যমে শিক্ষাদান করতে হবে। এখানে এক্সেপশন থাকবে শুধুমাত্র বরাকবেলি আর বডোল্যান্ডে। বরাকবেলিতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই জানেন, আর বডোল্যান্ডে বডো ল্যাঙ্গুয়েজ আগের মতোই থাকবে। তো এইগুলো ছিল অফিসিয়াল নিউজ। আর এখন আনঅফিসিয়াল নিউজগুলো হচ্ছে, আমাদের হায়ার সেকেন্ডারি টেট খুব সম্ভবত অক্টোবর মাসেই অনুষ্ঠিত হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে। তো অক্টোবর মাসে যদি হায়ার সেকেন্ডারি টেট অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে খুব সম্ভবত অগাস্টের লাস্টে না হয় সেপ্টেম্বরের প্রথম দিকে আমাদের সামনে হায়ার সেকেন্ডারি টেটের অ্যাডভার্টাইজমেন্টটি চলে আসবে। যারা হায়ার সেকেন্ডারি টেট দিবেন এবং এখনও প্রিপারেশন শুরু করেননি, তারা খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে নিন, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই। আর সিলেবাস জানতে হলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে চেক করতে পারেন, আমি সেইখানে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব। আমরা এই চ্যানেলে অলরেডি হায়ার সেকেন্ডারি টেটের ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট এবং সিলেবাস নিয়ে একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটি যদি এখনও না দেখে থাকেন তবে নিচে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনার প্রিপারেশনও শুরু করে দিন। নেক্সট, অনেকেই জিজ্ঞেস করছেন যে লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের রিক্রুটমেন্ট প্রসেস কি জুন মাসে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যতটুকু আমাদের কাছে খবর আছে, জুন মাসে এই পুরো প্রসেসটি কমপ্লিট হওয়া পসিবল হবে বলে মনে হচ্ছে না, কিন্তু শিক্ষা বিভাগ খুব দ্রুতগতিতে কাজ চলছে, হয়তোবা জুলাইতে এই প্রসেসটি কমপ্লিট হয়ে যেতে পারে। কিন্তু ডিপেন্ড করছে করোনা ভাইরাস রিলেটেড পরিস্থিতির উপর। পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে হয়তোবা জুলাইয়ের ভিতর আমরা এই পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবো। এছাড়া এখানে আরেকটি আনঅফিসিয়াল খবর আছে, খেয়াল রাখবেন বন্ধুরা, এইসবগুলি কিন্তু লিক নিউজ, এগুলি 100% অথেন্টিক নাও হতে পারে। তো আরেকটি খবর হচ্ছে যে খুব সম্ভবত 10 জুনের আশেপাশে আমাদের সেকেন্ড প্রভিশনাল লিস্ট আমরা অনলাইন দেখতে পাবো, হয়তোবা 11-12 তারিখও হতে পারে। তো দেখা যাক আমাদের সেকেন্ড প্রভিশনাল লিস্ট আমাদের সামনে আসে কি না। এছাড়া আপনারা সবাই জানেন যে হাই স্কুল টেট যারা উত্তীর্ণ হয়েছেন ওরা এখনও মার্কশিট পাননি, খুব সম্ভবত সেই প্রসেসটি এই মাসে কমপ্লিট হয়ে যেতে পারে। ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিন, আর ইউজফুল মনে হলে শেয়ার করে দিন আপনার সব বন্ধুবান্ধবের সঙ্গে। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে কী করছেন বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।